আসসালামু আলাইকুম রহমতুল্লাহ প্রিয় দর্শক শ্রোতা আশা করি সকলে আল্লাহর অশেষ মেহরবানিতে ভালো আছেন প্রিয় দর্শক আজ আমি আপনাদেরকে এমন একটি দোয়া শিখিয়ে দেব যে দোয়াটি আপনি যে কোনো নবল নামাজের শেষ দায় দশ বার পাঠ করলে আপনার মনের সকল প্রকার আশা পূরণ হবে ইনশো আল্লাহ এমনকি আপনি আল্লাহ তালার নিকট যাই চাইবেন আল্লাহ তাল্লাহ আপনাকে তাই দিয়ে দেবেন প্রিয় দর্শক সম্পূর্ণ আমলটি করার নিয়ম জানতে ভিডিওটিতে একটি লাইক দিয়ে শেষ পর্যন্ত দেখতে থাকুন চলুন শুরু করা যাক প্রিয় দর্শক শ্রোতা আমরা সকলেই চাই আল্লাহ আমাদের দোয়া কবুল করুক আমাদের মনের আশাগুলো পূরণ করুক আমরা যা চাই আল্লাহ যেন তাই দিয়ে দেয় এটি আমাদের সকলেরই কামনা বর্তমান সময়ে আমরা অনেক কঠিন সময় পার করছি এই সময় আল্লাহ আল্লাহতালার কাছে বেশি বেশি করে দোয়া করা উচিত যেন আল্লাহ আমাদের সকল প্রকার বিপদ আপদ থেকে হেফাজত করে আমাদের করে দেয়। আমাদের মনের সকল আশাগুলো আপনার সকল প্রকার আশা পূরণ হবে ইনশাআল্লাহ তবে এই দোয়াটি কোন নামাজে পড়া যাবে না যে কোনো নফল নামাজে পড়তে হবে আমরা সকলেই জানি মনে মাধ্যমে আমরা আল্লাহর কাছে কোনো কিছু চাইতে হয় তবে সেজদার মধ্যেও যে আল্লাহর কাছে ছাওয়া যায় এটি অনেকেই জানেন না হাদিস শরীফে বর্ণিত রয়েছে রাসুল্লাহ সাল্লাহ আলি আসাল্লাম বলেছেন বান্দা যখন শেষ দেয় যায় তখন আল্লাহ এবং বান্দার মধ্যে কোনো পর্দা থাকে না তাই এ দোয়াটি এ কিনু ইখলাসের সাথে যে কোনো নকল নামাজে পড়তে পারেন বিশেষ করে রাতে তাহাজুদের নামাজে এই দোয়াটি পড়বেন দোয়াটি হল রব্যানা আতিনা ফিদ্দুনিয়া হাসানা তাও

আপনাদের মনের চাওয়া পাওয়াগুলো পেশ করবেন ইনশাআল্লাহ আল্লাহ তালা আপনাদের মনের চাওয়া পাওয়াগুলো পূরণ করে দেবেন এই দোয়াটি কোরআনে বর্ণিত সর্বশ্রেষ্ঠ ও গুরুত্বপূর্ণ একটি দোয়া যে দোয়াটি রাসুল্লাহ সাল আলী ওয়াসাল্লাম অনেক বেশি বেশি করে পড়তেন প্রিয় দর্শক এ দোয়াটি আপনি তাহাজ নামাজের মধ্যে পড়তে পারেন অথবা লাইলাতুল কদরের নামাজের শেষ দায় আপনি এ দোয়াটি দশবার পড়তে পারেন আল্লাহ তালা আমাদের সবাইকে এই আমলটি করার তফিক দান করুক এবং আমাদের মনের সকল চাওয়া পাওয়াগুলো পূরণ করুক আমাদের মনের সকল আশাগুলো পূরণ করুক সুমা আমিন